السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين؟ فذلك الذي يدعو اليتيم. صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: خير بيت في المسلمين بيت فيه يتيم يحسن إليه، وشر بيت في المسلمين بيت فيه يتيم يساء إليه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله مهان الله سبحانه وتعالى إرباك وصاف دربار الله وقت شكريا جي مهان الله سبحانه وتعالى أمدر شكولك দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে আসা এবং জুমার নামাজ আদায় করার পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকুর আদায় করে নিই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মেহেরবানিতে বিগত জুমাতে দয়া করা সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। দয়া করা, অনুগ্রহ করা, এটা একটা মুমিনের বড় সিফাত, অনেক বড় একটা গুণ। সেই ধারাবাহিকতায় আজকের জুমাতেও আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। তা আমরা গত জুমাতে আলোচনা শুনেছিলাম স্বাভাবিকভাবেই মানুষের প্রতি দয়া করা,
এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া পাওয়ার অন্যতম একটা মাধ্যম। আমরা যদি অন্যের প্রতি দয়া করি, মহব্বত করি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করবেন, আমাদেরকে ভালোবাসবেন। এটা তো স্বাভাবিকভাবে সকলের জন্যই প্রযোজ্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আমাদের মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষের কথা আলাদা করে উল্লেখ করে দিয়েছে। তাদের সাথে সদাচরণ করা, তাদের প্রতি ভালোবাসা আর দয়া প্রদর্শন করা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমল। তারা কারা? আমরা সকলেই জানি তারা হলো ইতিম। কারা? ইতিম। ইতিম কাকে বলা হয়? ইতিম বলা হয় সাবালক হওয়ার পূর্বেই যার বাবা দুনিয়ার বুক থেকে চলে গেছে, যার দায়িত্ব নেওয়ার মতো তার বাবা নাই, এই লোকটা, এই ছেলেটা, এই মেয়েটা হলো ইতিম। এমন যদি হয় যে মা মারা গেছে, বাবা জীবিত আছে, তাহলে সে ইতিম না। ইতিম হলো বাবা মারা গেছে, মা আছে, অথবা মা বাবা দুজন চলে গেছে, ইতিম। তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইতিম ছিলেন। বাল্যকালেই বাবাও নাই, মাও নাই, শুধু বাবা চলে গেলেই তো ইতিম হয়। আমার নবীর বাবাও ছিল না, মাও ছিল না, চলে গেছেন। আমার নবীও ইতিম। সূরা দোহা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়েছেন, আমি তো আপনাকে ইতিম পেয়েছি, কিন্তু আপনাকে তো আমি একা ছাড়ি নাই। অতএব ইতিমদের সাথে আপনিও বাজে আচরণ করেন না। ইতিমের দুঃখ তো আমার নবী বুঝেন, বাবা আর মা ছাড়া একাকি ছোট্ট একটা বাচ্চা কিভাবে লালিত পালিত হয়, তার জন্য পৃথিবীটা কত কষ্টের হয়, এটা আমার নবী বুঝতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্মরণ করে দিয়েছেন যে আমি আপনাকে তো ইতিম হিসেবে পেয়েছি, আপনিও তো বুঝেন এতিম হিসেবে জীবন যাপন করা কতটা কষ্টের, অতএব এতিমদের সাথে রুক্ষ আচরণ করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটা সূরা, সূরা মাউন, এই সূরার প্রথম দুইটা আয়াত খুব কঠিন একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। প্রথম আয়াত হলো আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাকে দেখেছেন যেই ব্যক্তি পরকালকে অস্বীকার করে? ইয়াউমুদ্দিন, হিসাবের দিন, হাসরের দিন, ওই দিনকে অস্বীকার করে ওই লোকটার আপনি দেখছেন? যে পরকালে বিশ্বাস রাখে না, যে বিচার দিনকে বিশ্বাস করে না, সে কিন্তু কি না? মুমিন না। তার মানে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার কথা বলতেছেন সে কি না? মুমিন না। আল্লাহ বলতেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বিচার দিবসকে যে অস্বীকার করে আপনি কি তারা দেখছেন? সে কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে জবাব দিচ্ছেন, ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইতীম, সে তো হলো ওই লোক যেই লোক ইতিমের ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়, যেই লোক ইতিমকে তার ঘাড়ে ধাক্কা দিয়ে কি করে দেয়? বের করে দেয়, তাড়িয়ে দেয়। যেই লোক ইতিমের সাথে অসৎ আচরণ করে, যেই লোক ইতিমের সাথে রুক্ষ আচরণ করে, ওই লোকটাই হলো সেই লোক যেই লোক বিচার দিবসে বিশ্বাস করে না। কারণ ওর যদি বিচার দিবসে বিশ্বাস থাকতো, ইতিমের সাথে বাজে আচরণ করতে কথা বলেন ইতিমের সাথে বাজে আচরণ করতে পারত। তাহলে ইতিমের সাথে ভালো আচরণ করা আর খারাপ আচরণ করার সম্পর্ক হলো ঈমানের সাথে। কিসের সাথে? ইতিমের সাথে বাজে আচরণ করার মানে হলো তার পরকাল দিবসে বিশ্বাস নাই, আর যার পরকাল দিবসে বিশ্বাস নাই তার ঈমান নাই। আর ইতিমের সাথে ভালো আচরণ করার মানে হলো সে পরকাল দিবসকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাস তার আছে, এই জন্য ইতিমের সাথে যে বাজে আচরণ করে না, সুন্দর আচরণ করে, এটা তার ঈমানের পরিচয়। তাহলে ইতিম এর সাথে সদ আচরণ করা এটা ঈমানের পরিচয়, আর ইতিমের সাথে রুক্ষ আচরণ করা, বাজে আচরণ করা,
নির্দয় হওয়া, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এটা হলো বেঈমানের পরিচয়, ঈমান না থাকার পরিচয়। কথা কিন্তু আমার না, কথা কার? আল্লাহ। এই সূরা আমাদের কারো কাছে অপরিচিত কোন সূরা তো না, সূরা মাওন একদম কোরআনের শেষে ছোট ছোট যে সূরাগুলো আছে এর মধ্যে একটা সূরা হলো সূরা মাওন। এই সূরা তো আমরা সবাই জানি, কথা বলেন মোটামুটি সবাই জানি না, যারা কোরআন শরীফ একটু একটু পড়তে জানি, সূরা মাওন তো সবাই জানি। এই সূরার মধ্যে আল্লাহ এই যে দামি একটা কথা বলে দিয়েছেন যে পরকাল দিবসে বিশ্বাস করে না ওই লোক তালিকা আপনি দেখছেন, এই প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছেন, সে তো ওই লোক যে এতিমের সাথে রুক্ষ আচরণ করে, যে লোক এতিমের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দেয়, যে লোক এতিমকে ঘৃণা করে, যে লোক এতিমের সাথে রুক্ষ আচরণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জবান থেকে এর চাইতে ভয়াবহ কোনো শব্দ আর ব্যবহার করার প্রয়োজন নাই, যথেষ্ট। এতিমের সাথে যে বাজার আচরণ করে তার পরিচয় আল্লাহ করাই দিলেন, এ হলো সেই লোক যে পরকালকে কি করে না, বিশ্বাস করে না। আর পরকালকে বিশ্বাস করে না এটার মানেই হলো সে কি না, মুমিন না। আর কি লাগে? আল্লাহু আকবার। ইবনে মাজাহ শরীফের মধ্যে 739তম হাদিস এবং ইবনে মাজাহ 3679তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিন বাইতুন ফিহি ইয়তীম, মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম বাড়ি হলো সেই বাড়ি যেই বাড়িতে ইয়তীম আছে। কি আছে? ইয়তীম আছে। এর পরে অংশটুকু একটু পরে বলি, আবার হাদিসের আরেক অংশ শুনেন, ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিন বাইতুন ফিহি ইয়তীম, আর মুসলমানদের মধ্যে সবচেয়ে জঘন্য বাড়ি হলো সেই বাড়ি যেই বাড়িতেও এতিম আছে। মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম বাড়ি ওইটা যেই বাড়িতে কি আছে, এতিম আছে। আর মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বাড়ি ওইটা যেই বাড়িতে কি আছে, এতিম আছে। এই বাড়িতে এতিম আছে, এই বাড়ি হলো সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ি। আবার এই বাড়িতে এতিম আছে, এই বাড়ি হলো সবচেয়ে জঘন্য বাড়ি। কেন? পার্থক্য কোথায়? এই বাড়িতেও তো এতিম আছে, এই বাড়িতেও তো কি আছে, কথা বলেন এতিম আছে, এটা শ্রেষ্ঠ হলো, এটা জঘন্য হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাড়িতে যে এতিম আছে ইউহসানু ইলাইহি, তার সাথে সুন্দর আচরণ করা হয়, যার কারণে এই এতিমওয়ালা বাড়ি হলো সবচেয়ে সুন্দর বাড়ি, সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ি। আর যে এই বাড়িতেও যে এতিম আছে ইউসা ইলাইহি, তার সাথে বাজে আচরণ করা হয়, যার কারণে এই বাড়ি হলো সবচেয়ে নিকৃষ্ট বাড়ি। তাহলে মুসলমানদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ি যেই বাড়িতে ইয়তিম আছে এবং তার সাথে সৎ ব্যবহার করা হয়, তার সাথে সুন্দর আচরণ করা হয়, আর মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বাড়িও হলো সেই বাড়ি যেই বাড়িতে ইয়তিম আছে বটে, কিন্তু তার সাথে ভালো আচরণ করা হয় না। এই হলো পার্থক্য। আল্লাহ। বুখারী শরীফের মধ্যে 5304তম হাদিস, মুসলিম শরীফ 2983তম হাদিস, হযরত সাহল ইবনে সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল বলেছেন, আনা ওয়াকাফিলুল ইয়তীম, রাসূল বলেছেন আমি নবী আর ইয়তীমের দায়িত্বশীল ব্যক্তি, আমি নবী এবং এতিমের দায়িত্বশীল ব্যক্তি, যে ব্যক্তি এতিমের দায়িত্ব বহন করে, এই দুইজন আমি নবী, সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী এবং এতিমের দায়িত্ব যেই লোক গ্রহণ করে, এই দুইজন ফিল জান্নাহ, জান্নাতে থাকবো। কই থাকবো? এতটুকু পর্যন্ত যদি রাসূল বলতেন আনন্দের শেষ কোথায়? এতিমকে লালন পালন করলে জান্নাত, এতিমকে লালন পালন করলে কোথায়, ঠিক না, জান্নাত। এই পর্যন্ত রাসূল বললেন নাই, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল জান্নাতি হাকাযা, আমি আর ইয়তীমের দায়িত্বশীল ওই ব্যক্তি জান্নাতে এই যে এইভাবে থাকবে, এইভাবে বলেছেন রাসূল। সাহাবী বলেন ওয়া আশারা বিসাব্বাবা ওয়াল উস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যমার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইলেন, এই যে এইভাবে থাকবো, একবারে কাছাকাছি লাগাইছেন, তবে অফাররাজা বাইনাহুমা শাইআ,
দুই আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন আমি এবং এতিমের দায়িত্বশীল ওই ব্যক্তি জান্নাতে একদম কাছাকাছি থাকবো, আমাদের মধ্যে শুধু পার্থক্য থাকবে এইটা যে আমি একজন নবী আর ও নবী না, বাস এতটুকু তারতম্য। একজন এতিমকে লালন পালন করার এত বড় ফজিলত, আর এতিমের সাথে রুক্ষ আচরণ করা আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিলেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি ওই লোকটারে দেখছেন যে পরকালে বিশ্বাস করে না, আপনি কি ওই লোকটারে দেখছেন যে বিচার দিবসে বিশ্বাস করে না, আপনি কি ওই লোকটারে দেখছেন যে হাশরের দিনকে বিশ্বাস করে না? কে সেই লোক যে এই লোক এতিমের সাথে বাজে আচরণ করে, যেই লোক এতিমের ঘাড় ধরে ধাক্কা দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দেয়, এই হলো সেই লোক যে পরকালে বিশ্বাস নাই। আর এতিমের সাথে সদ আচরণ করলে আমার রসুল বলেছেন এটা হলো মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম বাড়ি। এতিমের দায়িত্ব নিলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবং সে জান্নাতের পাশাপাশি থাকবো, হালকা একটু ব্যবধান থাকবে, কত বড় ফজিলতের কাজ। তাহলে এতিমের সাথে কি করা, সদ আচরণ করা, এটা একটা ইবাদত। আবার কেমন ইবাদত, অনেক দামি একটা ইবাদত, যে ইবাদতের ফলে মুমিনের কাতারে আমার নাম লেখানো যায়, যে ইবাদতের ফলে আমার বাড়িটাকে মুসলমানদের বাড়ির মধ্যে সর্বশ্রেষ্ঠ বাড়ি বানানো যায়। কেমন ইবাদত, যে ইবাদত করলে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের প্রতিবেশী হওয়া যায়। আর কি লাগে, এতিমের সাথে সদ আচরণ করা এত বড় ফজিলতের কাজ, আর এতিমের সাথে বাজে আচরণ করা ইমান নষ্ট হওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তাওফিক দান করেন। আমরা চলতে ফিরতে এই যে মনে মনে শুনতেছি, এই যে শুনতেছি, এই যে শুনতেছি, দয়া করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, নরম আচরণ করা, খালি শুনতেছি, অনেক সময় মনে হয় হুজুর যতই বয়ান করেন মনে তো চায় কিন্তু আমার মনই কেমন জানি রুক্ষ, ভিতর থেকে দয়া আসতে চায় না। কথা বলেন আছেন এরকম, দিলটাই কেমন ধরো শক্ত, মনে হয় আল্লাহ পাথর দিয়ে বানায় দিছে, মনের ভিতর থেকে দয়া আসেই না। একজন মানুষ আমার সামনে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ঝরাইলেও আমার ভিতর থেকে কেমন ধরো মায়া লাগে না, আমি কি করবো। আসেন এরকম, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 7576, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন্না রাজুলান শাকা ইলান নবী কাসওয়াতা কলবিহি, একজন সাহাবী রসুলের কাছে গিয়ে বলতেছেন রসুল আমার দিল তো অনেক শক্ত, আমার দিল অনেক শক্ত, আমার এই দিলে মায়া নাই, ভালোবাসা নাই, মায়া মহব্বত নাই, আন্তরিকতা নাই, তার জন্য আমার দিল কাঁদে না, আমার দিল হলো অনেক শক্ত পাথরের মতো। একজন সাহাবী রসুলের কাছে গেছেন রসুল আমার দিল তো পাথরের মতো, আমি কি করবো, আপনি তো অনেক নসিহত করেছেন মানুষের সাথে একটু দয়া দেখাইতে, মায়া দেখাইতে, মহব্বত করতে, ভালোবাসা করতে, আন্তরিকতা দেখাইতে, আমার তো দিল একদম শক্ত, মায়াই তো আসে না ভিতর থেকে, কারো প্রতি তো কোনো টানই জাগে না, আমি কি করতে পারি। খেয়াল করেন, ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন, প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, ওই মোতাবেক আমল করলে এই রোগ দূর হবেই হবে, রোগ তো ভিতরে, নাপা ট্যাবলেট খেলে তার কাজ হইব না, গ্যাসের ট্যাবলেট খেলে তো সারানো যাবে না, কথা বলছেন না, রোগ তো আত্মার ভিতরে, এই রোগের কোনো ওষুধ তো নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আত্মার ডাক্তার, তাবিবুন নাফস ছিলেন, তো রাসূল সমাধান দিয়ে দিলেন শোনো ইমসাহ রাসাল ইয়াতিম, ইয়াতিমের মাথায় গিয়ে হাত বুলাই দিবা, কার মাথায়, ইয়াতিমের মাথায় গিয়ে হাত বুলাই দিবা, যদি এই কাজ করো ওয়াতুমিল মিসকিন আর গরিব দুঃখী যারা আছে তাদেরকে খাবার খাওয়াইবা, এই দুইটা কাজ করতে থাকো, এই প্রেসক্রিপশন ফলো করো, তোমার দিল যে শক্ত পাথরের মতো এই দিল দেখবা ধীরে 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 গলে গেছে। কটা আমল, দুইটা, এতিমের মাথায় হাত বুলাইয়া দিবা, কার মাথায়, এতিমের মাথায় হাত বুলাইয়া দিবা আর গরিব দুঃখীদেরকে খাবার দিবা, এই দুইটা আমল ফলো করতে থাকো, তোমার দিলের সেই কর্কশতা, তোমার দিলের এই পাষণ্ডতা দেখবা দূর হয়ে গেছে। আমাদের মধ্যেও যাদের অন্তর এরকম মনে হয় হুজুর আমার দিল তো অনেক শক্ত পাথরের মতো, পাথর গলতে পারে হুজুর না, আমার দিল তো গলে না, আছে না,
আমার নবী যে প্রেসক্রিপশন দিয়েছেন এইটা ফলো করব, কোনো এতিম যদি পায় অন্তত তার মাথায় একটু হাত বুলিয়ে দিলাম, একটু আদর করে দিলাম, কোন গরিব দুঃখী পাইলাম আমার একটু সামর্থ্য আছে আপ্যায়ন করে দিলাম, তাহলে আমার দিল ধীরে ধীরে কি হবে, নরম হবে, আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিবেন। এতিমের বিষয়ে আরেকটা হাদিস আছে, এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা দুর্বল কিন্তু ফজিলতের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, কার মাথায়, এতিমের মাথায়, তো এই এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে তার হাতের নিচে এতিমের যতগুলো চুল পাড়ি দিয়েছে, মাথার উপরে হাত দিলে হাতের নিচে চুল পাড়ি হবে না, এই যতগুলো চুলের উপর দিয়ে তার হাত যাবে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা করে নেকি দান করবে। সে যতবার এইভাবে এতিমের মাথায় হাত দেবে আর যতগুলো চুল তার হাতের নিচে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি করে নেকি দান করতে থাকবে। তাহলে এতিমের মাথায় হাত বুলাইলাম, প্রেসক্রিপশন ফলো করলাম, কেমন যেন ঔষধ খাইলাম, দিল নরম হইতেছে, আবার আমল নামায় সব অযোগ হচ্ছে। এতিমের মাথায় হাত বুলাই দিচ্ছি, যতগুলো চুলের উপর দিয়ে হাত যাচ্ছে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ কি দিয়ে দিবেন, একটা করে নেকি দিবেন, ওই নেকি কত বড় হবে আল্লাহ বলেন নাই। পবিত্র কোরআনের এক একটা অক্ষর পড়লেও আল্লাহ একটা নেকি দেন, কয়টা নেকি দেন কথা কন, একটা, কিন্তু ওই একটা নেকি আবার দশ নেকির সমান, কয় নেকির সমান, কথা বুঝছেন না। তাহলে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দিবেন, এই নেকি আল্লাহ কত বড় আল্লাহই ভালো জানে, আল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রিপশন দিলেন, আমার এই দিলের রুক্ষতা, এই কর্কশতা, এই পাষণ্ডতা যদি আমি দূর করতে চাই, এতিমের মাথায় হাত বুলিয়ে দেব আর গরিব দুঃখীদেরকে খাবার খাওয়াবো, পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। এই তো হলো আমাদের মানুষদের প্রতি দয়া করা। মানুষদের মধ্যে আবার একটা শ্রেণীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে দয়া করতে বলেছেন, শুধু তাই না, আমাদের এই ইসলামের শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আমার রবের শিক্ষা হলো শুধু মানুষদের প্রতি না, পশু প্রাণীর প্রতিও দরদ করতে হবে, মায়া করতে হবে, দয়া দেখাতে হবে, কিসের প্রতি, পশুর প্রতিও দয়া করতে হবে। আমাদের মাঝে এখন তো একটু উঠে গেছে গ্রাম অঞ্চলে, আগের মতো আর গরু ছাগল নাই, গরু ছাগলও কমে গেছে, গরু ছাগল যারা পালে এদের মধ্যে অনেক মানুষ আছে গরুটারে নিজের সন্তানের মতো মোহব্বত করে, আছে না, আছে, আবার কিছু মানুষ আছে গরুটারে গরুই মনে করে, গরুরে কি মনে করে, গরুই মনে করে, মোটা একটা লাঠি বানাইছে সকালে আর দুপুরে সারাদিন খালি এটারে পিটানি, এমন ভাবে পিটায় যে পিটাইতে পিটাইতে এমন একটা অবস্থা হয় যে এই গরুর হাড় গুঁড়ো ভেঙে গেছে, এমন পিটান পিটাই, আছে না, কথা বলেন। তা আমরা স্বাভাবিক ভাবেই তো তারা পাষণ্ড বলি, নির্দয় বলি, বলি না, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রাণীদের প্রতিও কি করা, দয়া করা, খেয়াল করেন। সহি মুসলিম হাদিস নাম্বার 1955, আবু দাউদ 2815, তিরমিজি 1409, নাসাই 4417, ইবনে মাজা 2585 এবং সহি আল জামি এই কিতাবের মধ্যেও আছে 1795 হাদিস। হযরত সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত জীব আছে প্রত্যেকটা জীবের উপর দয়া করা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। কাতাবা, পবিত্র কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা কুতিবা ফরজ করে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন কিসের উপর, আলা কুল্লি শাই, সব জিনিসের উপর। একটা পিঁপড়া তার প্রতিও আমার দয়া দেখাতে হবে, তা আবশ্যক আমার জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইদা কতালতুম ফাআহসিনুল ইতলা, কোন প্রাণীকে যদি হত্যা করার প্রয়োজন হয়, জবাই না, হত্যা, আছে না, হিংস্র কোন প্রাণী আক্রমণ করতেছে, এর এখন হত্যা করা দরকার, নাহলে সম্ভব না, মানুষ বাঁচানো যাবে না, হত্যা করা দরকার,
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে খুব সহজ পদ্ধতিতে হত্যা করবা যাতে তার কষ্ট কম হয়। বাইরে বেরিয়ে মারলে তো অনেক সময় যাবে না কি কান, একটা প্রাণী যদি বাইরে বাইরে মারে আধা ঘন্টা এক ঘন্টা তো লাগতে পারে তার জান যাইতে। এটা তো সবচেয়ে সহজ পদ্ধতিতে হত্যা, যেভাবে করলে তাড়াতাড়ি জান বের হইব ওইভাবে এটা হত্যা করা যায়। যদি হত্যা করার কি পরে প্রয়োজন পরে। আর যে সকল প্রাণী আমাদের জন্য খাওয়া হালাল ওইটা যখন জবাই করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদা যাবাহতুম, আর যখন প্রাণীদের জবাই করবা ফা আহসিনুয যাবহা, তখন এই জবাহ করাটাও যেন সুন্দর করে করো, প্রাণী যেন কষ্ট কম হয়। কথা বুঝছেন না? ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেক প্রাণীর উপর দয়া করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। প্রাণীর উপর তো দয়া পরের কথা, মানুষের উপর ইতো দয়া করতে পারে। আল্লাহ খেয়াল করি আল্লাহ, আবু দাউদ শরীফের মধ্যে 2675তম হাদিস, আসসিলসিলাতুস সহিহা এই কিতাবের 25তম হাদিস, হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ তিনি তার বাবার কাছ থেকে বর্ণনা করেন, বাবা বলেন কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা রসুলের সাথে একটা সফরে ছিলাম। তো মনোযোগ দিয়ে শুনেন, রসুলের সাথে কি ছিলাম? সফরে ছিলাম। ফাংতালাকা লিহাজাতিহি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিনজা করার জন্য প্রাকৃতিক ডাকে বা এই কাজটা পুরো করার জন্য রসুল আমাদের থেকে একটু আলাদা হয়ে গেছে। আমাদের যাদের একটু ঘুম আসতেছে আমরা একটু চেহারা চোরা ধুয়ে আসতে পারি, হ্যাঁ হালকা একটু উজু টুজু করে আসলে ঘুম চলে যাবে, যাদের ঘুম আসতেছে একটু উজু টুজু করে আস। এই সাহাবি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে আছি, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে হাজার সারার জন্য একটু আড়ালে গেলেন। এখন রসুল এক জায়গায়, আমরা সাহাবিরা আরেক জায়গায়, রসুল তো গেছেন ইস্তিনজা করতে। তো এমন সময় আমরা এমন সময় একটা পাখি দেখলাম, এই পাখির সাথে দুইটা বাচ্চা আছে। কটা বাচ্চা? দুইটা বাচ্চা আছে। তো সাহাবাই করাম বলেন ফাখাজনা ফারাকাইহা, আমরা সকলে মিলে এই পাখির দুইটা বাচ্চা, এই ছোট ছোট বাচ্চা পাখির ছানা এই দুইটা ধরে ফেলেছি। আমরা পাখির ছানা ধরেছি আর ওই বড় পাখিটা তো আছে, ফাজাআতিল হামরা ফাজালাত তাফরিশু, ওই বড় পাখি মা পাখিটা আমাদের কাছে আসছে, আয়শা তার দানা বিছায়া দিয়া দানাগুলোরে ফরফর করতেছে, কান্নাকাটি করতেছে। পাখি, পাখির বাচ্চা একবার ধরে দেখেন না, হ্যাঁ ওটা যে এই ঠোঁট দিয়ে কামড় দিতে আসবে, ওর বাচ্চার প্রতি মায়া আছে। আমরা যখন এই পাখির দুইটা ছানারে ধরছি, এই পাখির যে মা আছে সে বারবার ডানা বিছায় আমাদের কাছে অনুনয় বিনয় করতেছে, কান্নাকাটি করতেছে, অসহায়ত্ব প্রকাশ করতেছে, এটা আমরা দেখতেছি। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এমন সময় রাসূল ইস্তিনজা সেরে আমাদের কাছে আসছেন, আয়েশা দেখছেন যে এই যে বড় পাখিটা কি করতেছে ছটফট করতেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ফাজা হাদিহি বিওয়ালাদিহা, এই পাখিটাকে কে এই রকম কষ্ট দিয়েছে, অস্থির করে তুলেছে, তার বাচ্চা কাচ্চাগুলোকে ধরে কে এরকম কাজ করেছে? তখন সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল আমরা তো করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, এই পাখির বাচ্চাগুলোকে এই পাখির কাছে ফেরত দিয়ে দাও, এই পাখির বাচ্চারে কষ্ট দিও না, এই বাচ্চার মাগুলোরে কষ্ট দিও না, দিয়ে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন, আলামিন সারা বিশ্বের যত প্রাণী আছে এই সবগুলো প্রাণী স্থল আর এই জলস্থল যা আছে সবগুলো মিলাইয়া যা হয় এই সবগুলো মিলার নাম হলো আলাম। এই পুরো জগৎ শুধু মানুষ না, পশু প্রাণী যা আছে তরুলতা সব কিছু মিলাইয়া এটা হলো একটা আলাম, আর এর জন্য আমার নবী হলেন রহমত। তার মানে শুধু মানুষের জন্য রহমত না, পশু প্রাণী গাছপালা তরুলতা সব কিছুর জন্য আমার নবী রহমত ছিলেন। কত দয়া মনের ভিতরে এই পাখিটাকে কে কষ্ট দিচ্ছে, এই বাচ্চাগুলো এই পাখির কাছে কি দিয়ে দাও, ফেরত দিয়ে দাও।
বুখারী শরীফের মধ্যে 6009 তম হাদিস এবং 2363 তম হাদিস, মুসলিম শরীফের মধ্যে 2244 তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি ফি তারিকিন ইশতাদা আলাইহি রাজ, অনেক আগে একজন লোক সে রাস্তা দিয়ে হাঁটতেছে, অনেক দূরের সফরে যাচ্ছে, হঠাৎ করে তার পিপাসা লাগছে, পানি পিপাসা লাগছে, হাঁটতে 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 ফাওয়াজা দাবি ইরান, পথিমধ্যে সে একটা কুয়া পাইছে, কুয়া পায়া তো ওই কুয়ার মধ্যে সে নামছে, নাইমা পানি পান করছে, তার তৃষ্ণা লাগছিল, পিপাসা লাগছিল, পিপাসা মিটাইছে, এরপরে সেই কুয়ার থেকে উঠছে, উঠা পাশেই দেখে একটা কুকুর, একটা কুকুর সে এই পিপাসায় কাটতাইতেছে আর এই জিব্বা বের করে করে মাটি চাটতেছে, এই দৃশ্য ওই লোকটা দেখছে, দেখা তার মনের ভিতরে এই কথা জাগলো, হায় আমার পিপাসা লাগছিল, কত কষ্ট হয়েছে, এই কুকুরটারও তো কি লাগছে, পিপাসা লাগছে, আমার যেরকম কষ্ট লাগছে কুকুরটারও তো কষ্ট লাগতেছে, তার মনের ভিতরে এই মায়া লাগছে। মায়া লাগার পরে ফানাজাল আল বীর, এরপরে সে কুয়ার মধ্যে নামছে, তার পায়ে মোজা ছিল, সেই মোজাটারে খুইলা, মোজার মধ্যে পানি ভরছে, এই পানি ভইরা কুয়ার থেকে উঠা এসে কুত্তাটারে পানি খাওয়াইছে, কি করেছে, কুকুরকে পানি খাওয়াইছে। ফাশাকার আল্লাহু লাহু ফাগাফারালা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়েছেন আর তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। কি করছে একটা প্রাণী, প্রাণীটা কি, এটা কুকুর, এই কুকুরকে পানি পান করেছে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কালু সাহাবায়ে কেরাম বলতেছেন, রাসূল আজব ঘটনা শুনাইলেন, একটা কুত্তারে পানি পান করেছে তার জীবনের সব গুনাহ মাফ, একটা কুত্তারে পানি পান করেছে জান্নাতে যাইব কা। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরা, প্রাণীদের সাথেও ভালো আচরণ করলে কি আবার নেকি পাওয়া যায়, মানুষের সাথে ভালো আচরণ করলে না বুঝছি নেকি পাওয়া যায়, সব পাওয়া যায়, প্রাণীর সাথে ভালো আচরণ করলেও কি আল্লাহ নেকি দিবেন নাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, শোনো, ফি কুল্লি যাতি কাবিরিন ওয়াসবাতিন আজরুন, প্রত্যেক নরম দিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব রেখেছেন, দিল নরম হবে, মনের ভিতরে দয়া জাগবে, এই দয়া মানুষের প্রতি জাগলেও আল্লাহ নেকি দেবেন, এই দয়া পশু প্রাণীর প্রতি জাগলেও আল্লাহ নেকি দেবেন। আল্লাহু আকবার, খেয়াল করেন, আরেকটা হাদিস মুসলিম শরীফে আছে, 2245 তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘটনা আমরা সবাই জানি, সবাই জানি, আন্না ইমরাতান বাগিয়া, একটা ব্যভিচারিণী নারী, একজন পতিতা, যে পতিতা বৃত্তি করে বেড়ায়, দেহ ব্যবসা করে, এরকম একজন জঘন্য নারী, কথা বুঝছেন না, যেই মহিলা দেহ ব্যবসা করে খায়, একটা পতিতা নারী কি পরিমাণ গুনাহ তার আমল নামায়, খেয়াল করেন, জিনা করে নিয়মিত এই নারী, এই নারী রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে রাআকাইবান ফি ইয়াউমিন হারিন, এই গরমকালে সে একটা কুকুরকে দেখতে পাইছে, যে এই কুকুর একটা কুয়ার চারপাশ দিয়ে শুধু ছটফট করে দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, আর তার জিব্বাটা বের করে তার যে পিপাসা লাগছে এটা প্রকাশ করতেছে, এটা একটা ব্যভিচারিণী নারী দেখছে, আমরা সঠিক বাংলা সবাই তো বুঝতে পারতেছি, এটা এই মহিলা এই দৃশ্য দেখার পরে তার মনের ভিতরে মায়া জাগছে, তো এই মহিলা তার মোজা খুইলা, তার কাপড় দিয়ে এই মোজাটারে সুন্দর করে বাইন্দা সেই কূপের মধ্যে ফালাইয়া সেইখান থেকে মোজা ভইরা পানি তুইলা এই কুকুরটারে পান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমল দেখার কার ফলে এই পানির প্রতি তার মনের ভিতরে এই দয়া আল্লাহ রাব্বুল আলামিন দেখার পরে গাফারা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। কেমন গুনাহ, ব্যভিচারের গুনাহ, কেমন গুনাহ, জিনার গুনাহ, এই ব্যভিচার একবার দুইবার না কতবার করছে তার তো হিসাব নাই, এই গুনাটাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন,
একটা প্রাণীর প্রতি মায়া দেখানোর কারণে প্রাণীটা কি কুকুর খেল করে। অথচ আমাদের এই ইসলাম ধর্মের কোরআন আর হাদিসের ভিত্তিতে আমাদের কাছে কুকুর হলো একটা নিকৃষ্ট প্রাণী। যে কুকুর যদি আমার ঘরে থাকে আর আমি লালন পালন করি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে আছে 3324তম হাদিস, মুসলিম শরীফে আছে 1575তম হাদিস, হযরত আবু হুরায়রা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমসাকা কালবান ইয়ানকুসু মিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাত, কোন ব্যক্তি যদি তার বাড়িতে কুকুর পালে প্রয়োজন ছাড়া, বাড়ি পাহারা দেওয়ার প্রয়োজন নাই, বাগান পাহারার প্রয়োজন নাই, এমনি মায় মহব্বত করে কুত্তে পালতে গেছে, কথা বুঝছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন তার আমল নামা থেকে আল্লাহ এক কিরাত পরিমাণ নেকি কমায় দিবে। এক কিরাত একটা উহুদ পাহাড় সম পরিমাণ, উহুদ পাহাড় যত বড় এক কিরাত এত বড়। আমার রসুল বলেছেন কেউ যদি অপ্রয়োজনে কুকুর লালন পালন করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন তার আমল নামা থেকে এরকম এক কিরাত নেকি কমায় দেবে। তাহলে বুঝেন কুকুর কতটা আমাদের কাছে ঘৃণিত প্রাণী, এটা লালন পালন করা যায় না। লালন পালন করলে আমার আমল নামা থেকে প্রতিদিন এক কিরাত করে নেকি কমে যাবে। শুধু তাই না, খেয়াল করি বুখারী শরীফের মধ্যে 5949, 3322, 3225, মুসলিম শরীফ 2106, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান, ফেরেশতারা রহমতের ফেরেশতা যারা আছে, যে সকল ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নিয়ে এসে আমার বাড়িতে দিয়ে যায়, বন্টন করে দিয়ে যায়, এই সকল ফেরেশতারা ওই ঘরে ঢুকে না। কোন ঘরে ঢুকে না? ফিহি কালবুন ওয়ালা তাসাবির, যে ঘরে কুত্তা থাকে আর যে ঘরে ফটো থাকে, ছবি থাকে, কথা বুঝি না? যে ঘরে কুকুর থাকে আর যে ঘরে ছবি টাঙানো থাকে, কোন জীব জানোয়ারের ছবি যেই ঘরে টানানো থাকে, এই ঘরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের দায়িত্ব নিয়ে যদি যেই ফেরেশতারা, ওই ফেরেশতারা ওই ঘরে ঢুকে না, তার মানে আল্লাহর রহমত ওই ঘরে ঢুকতে পারে না। কুকুর কত নিকৃষ্ট প্রাণী। এরপরে সেই কুকুরকে পানি পান করানোর কারণে, সেই কুকুরের প্রতি দয়া প্রদর্শন করার কারণে একজন বনী ইসরায়েলে সে একজন বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। একটা বেশ্যা নারী, ব্যভিচারিণী নারী, পতিতা নারী, সেই নারীর জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে। এখন এই হাদিসের দ্বিতীয় যে অংশ আছে, এই অংশ বলতে লজ্জা লাগে, কথা বুঝছেন না? প্রথম অংশ তো বললাম যে ঘরে কুকুর আছে সেই ঘরে কি করে না, রহমতের ফেরেশতা যায় না। এখন দ্বিতীয় অংশ কইতে একটু লজ্জা লাগে, কারণ প্রত্যেকটা ঘরে ওই কুত্তা না থাকলে ওইটা আছে, কথা বুঝি না? আল্লাহ, এমনকি অনেক বাড়ি এরকম দেখা যায় যে জায়গায় দাঁড়ায়া নির্ধারণ করছে যে এখানে আমরা নামাজ পড়ব, এটার সামনে এক ছবি, পিছে আরেক ছবি, কথা বলেন? সামনে পুলার ছবিটা নাই দিছে, পিছে মেয়ের ছবিটা নাই দিছে, ডান পাশে নিজের ছবি, বাম পাশে বউর ছবি, পুরা ঘর খালি ছবি আর ছবি। এখন আমার নবী যে বললেন যে এই ঘরে এরকম ছবি টানানো আছে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, সেদিকে তো আমার কোনো পরোয়া নাই। আল্লাহ, তাহলে কুকুর এটা যে রকম রহমতের ফেরেশতা আসতে বাধা দেয়, একটা ছবি সেটাও আমার ঘরে রহমতের ফেরেশতা ঢুকতে বাধা দেয়। কুকুরটা ভালো করে বুঝি কি লাগে, আমার রুটিতে বাঁধে কুকুরের শরীরে গন্ধ, ছবি থেকে তার গন্ধ হয় না, কথা বুঝছেন না? ছবি দেখলে পরে অনেক স্মৃতি মনে পড়ে, আমার ছেলে ছোট ছিল এরকম ছিল, এই সেই নানান কাহিনী। এই যে এই ছবি যদি আমি এইভাবে টাঙায় রাখি, এই ঘরে যে রহমতের ফেরেশতা আসবে না, আল্লাহর পক্ষ থেকে রহমত আমার ঘরের ভিতরে আসবে না, বুঝি তো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো প্রাণীদের প্রতি যদি আমি দয়া দেখাই, মায়া দেখাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, এটা যদি খলুসিয়াতের সাথে হয়, একমাত্র আমার রবকে খুশি করার জন্য হয়, আমার সকল জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন কে? আল্লাহ। একটা ব্যভিচারী নারীর যদি জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, যে আমলের কারণে একটা ব্যভিচারী নারীর সব গুনাহ মাফ হয়েছে, ওই আমল যদি আমি করি, ওই আল্লাহ নাই, কথা কর না, যে আল্লাহ ওই ব্যভিচারী নারীর সব গুনাহ মাফ করে দিয়েছে, ওই আল্লাহ আছে না?
তো ওই আমল যদি আমি করি তাহলে আমার জীবনের সব গুণ আল্লাহ মাফ করবেন না? শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীকে কষ্ট দিতে নিষেধ করেছেন আবু দাউদ শরীফের মধ্যে 2549 তম হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে যাচ্ছেন, আমাকেও পিছনে নিয়ে যাচ্ছেন, আর কিছু গোপন গোপন কথা আমারে বলতেছেন রাসূল, আর বলতেছেন তোমারে বলতেছি তুমি কাউরে বলবা না, তোমার কাছে এই কথাগুলো আমানত। এইভাবে বলতে বলতে অনেক দূর গেছে, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাকৃতিক চাপ আসছে, ইস্তিনজা আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন জায়গা এবং ঘন বাগানের পাশে গিয়ে ইস্তিনজা সারতেন যেন কেউ না দেখতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবি, সেই সাহাবির বাগানের আরেক পাশে গেছেন হলো ইস্তিনজা সারতে। ওই পাশে যাওয়ার পরে হঠাৎ করে দেখে একটা উট, এই উট কান্না করতেছে, ওই উটের চোখ দিয়ে পানি ঝরতেছে, আর এই উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কান্না করে তার মালিকের নামে অভিযোগ দিচ্ছে। উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ায় বলছে এই উটের মালিক কে, কেউ শুনে না। দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন লিমান হাদাল জামাল, এই উটটা কার? দ্রুত একজন যুবক আনসারী সাহাবী দৌড়ে আসে, রাসূল এটা আমার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাহুল্লাহু লাকা, আরে যেই প্রাণীর মালিক আল্লাহ তোরে বানায় দিছে এই প্রাণীর প্রতি সদয় করার ক্ষেত্রে আল্লাহরে ভয় করতে পারো না? তার প্রতি কেন অবিচার করো, তারে কেন কষ্ট দাও? এই প্রাণী এই উট তো আমার কাছে অভিযোগ দিছে, তুমি তার খাবার দাও কম আর কাজ করাও বেশি, এরকম কেন করো? এই প্রাণীর সাথে সদ আচরণ করার জন্য ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করবা, প্রাণীরে কষ্ট দেওয়া কথা বলেন যাবে না। এই প্রাণীগুলো আমাদের বর্তমান জামানায় ওই চাল চলে গেছে, গরুর গাড়িতে চলাফেরা ছিল না এক সময়, মহিষের গাড়িতে, এখন এই যে এই মহিষ এই গরু এই উট এই যে ঘোড়া এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন এক জায়গা থেকে আরেক জায়গায় আরোহণ করার জন্য, এটা একটা গাড়ি, অতীত জামানায় কি ছিল এটা? গাড়ি ছিল। এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ দিলেন নিজে কষ্ট না কইরা ঘোড়ার পিঠে চইরা, উঠের পিঠে চইরা, গরুর পিঠে চইরা, আর এই যে এই কি বলে এটারে এই মহিষের পিঠে চইরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারো, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত না? তাহলে এই নিয়ামত পাইছি, এই সুযোগ সুবিধা পাইতেছি, তা আমারও খেয়াল রাখতে হবে যে এই যে এর দ্বারা শুধু কাজ নিলে তো হবে না, এর উপরে ওইটা বৈশা খালি গেলে তো আর হইবো না, এটা ঠিকঠাক কি দেওয়া লাগবে কথা বলেন? এখনকার যে যানবাহন আছে সেনে তেল দেওয়া লাগে না? তেল না দিলে যতই পিটান ওটিকার যাইব কথা বলেন, যাইব তেল শেষ চুপচাপ বন্ধ এক জায়গায়, ওটারও তো খাওয়ান লাগতো, খাওয়ান না দিয়ে খালি পিটে পিটে চল চল। হ্যাঁ এখনকার যে যানবাহন গুলো আছে এগুলোর মধ্যে তো প্রাণ নাই রোখ নাই, এরপরে তো তেল না থাকলে বাস স্টপ, যাইব না যতই পিটেন, যেত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিয়েছিলেন খালি তাড়াও আর তাড়াও, কেন ওটার খাওয়া লাগবে না, ওটার তেল লাগে না, ব্যাস ওটার প্রতি দরদ দেখানো, এটা আমাদের ইমানের পরিচয় ছিল। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীকে ধমকে রেখে গেলেন। আল্লাহ, নাসাই শরীফের মধ্যে 4446 তম হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল বলেছেন মান কাতালা উসফুরান ফামা ফাওকাহা, কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখির হত্যা করে, কি পাখি? চড়ুই পাখি অনেক বড় নাকি বলেন? বিশাল বড় পাখি, ছোট একটা পাখি, রাসূল বলেছেন শুধু চড়ুই পাখি না এর চাইতেও ছোট কোন প্রাণীকে যদি কেউ হত্যা করে বিগাইর হাক্কিহা, তার হক আদায় না করে, তাহলে সাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা আনহা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ব্যাপারে তারা জিজ্ঞেস করব এই পাখি তুই মারছিলি কে লাগা। তাহলে অন্যায়ভাবে তার হক আদায় না করে কোন পাখিকেও হত্যা করা যাবে না, কারণ সাহাবায়ে কেরাম বলছেন রাসূল এই পাখির আবার হক কি? একটা প্রাণীর আমি হত্যা করুম এটার হক কি? হক আদায় করে হত্যা করা যাবে, হক আদায় না করে হত্যা করা যাবে না, হকটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হক হলো এই প্রাণীরে তুমি জবাই করে খাইবা, এটা হলো তোমার হক, যদি না খায়া গলা কেটে খালি ফালায় থাও এটা হলো না হক, এটা কি না হক? অন্যায়,
বাস গোলাকেটটা ফলাই ফেলে খাইলেও না কোনো কাজেই লাগলো না অন্যথা অযথা একটা প্রাণীর হত্যা করলে এটা হলো অন্যায় এইভাবে যদি চড়ুই পাখি না এর যে ছোট্ট কোনো প্রাণী কেউ তুমি হত্যা করো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে তার ইনসাফের কাঠগড়ায় দাঁড় করাবেন তোমার জিজ্ঞেস করবে এই প্রাণীর তুই কেন হত্যা করছিলি কেন আল্লাহু আকবার আমরা এই আমাদের সমাজে এটা অনেকেই বুঝি না কিন্তু এই যে অনলাইনে যারা দেখেন ইউটিউব ফেসবুকে সার্চ দিয়ে দেখেন ইহুদি খ্রিস্টান তাদের বার্ষিক একটা উৎসব আছে এই উৎসবগুলোতে বড় বড় যে প্রাণীগুলো আছে এই গরু মহিষ এই জাতীয় এদের উৎসবের এটার কাজই হলো এই জিন্দা একটা এই গরু বা উটরে ছেড়ে দিব আর এটাকে কে কত ভাবে ঘায়েল করতে পারে আঘাত করতে পারে এটার আঘাত করতে থাকবো একজন এক পাশ দিয়ে একটা কোদাল মারবে আর একজন এরকম মারবে মারতে 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 এক পর্যায়ে তার এভাবে হত্যা করে ফালাই ফেলে যাবে না এই দৃশ্য যদি কেউ দেখে থাকেন আমি দেখেছি এই দৃশ্যটা ভিডিও আছে এটা দেখবেন এই দৃশ্যটা দেখেছি এই যে এটা হলো অন্যায় ভাবে একটা প্রাণীরে কি করা হত্যা করা খাইলেও না আর যত যন্ত্রণা তাকে দেওয়া যায় যন্ত্রণা দিল এই সমস্ত আকাম আর কুকাম তারা করে আর কুরবানির সময় একটা প্রাণীরে খুব যত্ন করে আইনা তার গলার মধ্যে ছুরি চালায় রক্ত আলাদা পেরা খুব সহজে তাকে একটু কি করবেন জবাই করবেন আর এটার গোশত আপনি কাজে লাগাবেন নিজে খাইবেন এইটা নিয়ে খুব সমালোচনা করবেন কিন্তু যে আকাম কুকাম করে এটা নিয়ে কোনো সমালোচনা নাই একটা প্রাণীরে আঘাত করতে 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 যন্ত্রণা দিয়া ছটফট করতে করতে সে মারা গেল ওইখানে ফালায় চলে গেল কোনো কাজেই লাগে না বাস এটা নিয়ে তাদের উৎসব এটা তাদের কি উৎসব হ্যাঁ এটা তাদের আনন্দ কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত বড় প্রাণী না ছোট্ট একটা চড়ুই পাখি এর চাইতেও ছোট কোনো প্রাণী যদি তুমি অবৈধ পন্থায় হত্যা করো তার হক আদায় না করো এটাকে জবাই করে তুমি না খায়া ফালায় রাখলা তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদালতে দাঁড় করাবেন জিজ্ঞেস করবেন কেন আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কথা বুঝছেন না আমাদের সমাজের সাধারণ কোন পাবলিক যদি চেয়ারম্যানে ডাকতে যায় এই কাম করছস কা মুগদা জবাব বের হয় না চুপচাপ দাঁড়ায় থাকা আর যদি কোন রকম এমপি মন্ত্রী এসে জিজ্ঞেস করে না বুঝছেন না আমার রব যখন জিজ্ঞেস করবেন কেন হত্যা করেছিলি আল্লাহু আকবার আল্লাহ মাফ করুন বুখারী শরীফের মধ্যে 3482 তম হাদিস 2365 তম হাদিস মুসলিম শরীফে 2242 তম হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদ্দিবাত ইমরাতুন ফি হিরাতিন বনি ইসরায়েলের একজন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে শাস্তি দিচ্ছেন বনি ইসরায়েলের একজন নারী তার আল্লাহ কোথায় শাস্তি দিয়েছেন জাহান্নামে কেন সে কি করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি হিরাতিন একটা বিড়ালের অপরাধে একটা বিড়ালের কারণে একটা নারী কই গেছে জাহান্নামে কেন রাসূল বলেন হাবাসাত হা হাত্তা মাতাত জুআ এই প্রাণীটারে সে আটকে রাখছিল বেঁধে রাখছিল তারে খাওয়ন দাওয়ন দেয় নাই কোনো পানি দেয় নাই এই অবস্থায় সে থাকতে 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 বিড়ালটা মারা গেছিল একটা বিড়ালের সাথে এই অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েল একটা নারীকে কই দিছেন কথা বলেন কোথায় জাহান্নামে দিয়েছেন কেন মানুষ হত্যা করছে না এই বিড়ালটারে বাইরেও মারে নাই শুধু আটকে রেখেছিল এই বিড়ালটারে দানা পানি দেয় নাই এভাবে আটকে থাকতে 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 সে ছটফট করে মারা গেছে একটা বিড়াল আর এই বিড়ালের সাথে এই নিষ্ঠুর আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে শাস্তি দিচ্ছেন কোথায় জাহান্নামে এজন্য আমাদের মুসলমানদের পরিচয় হলো আমাদের মনের ভিতরে থাকবে দয়া মহব্বত ভালোবাসা একটা প্রাণীর প্রতিও আমার সদয় আচরণ থাকবে হ্যাঁ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাদাখালাত ফীহান নার এই বিড়ালের সাথে অন্যায় আচরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীকে জাহান্নামে দিয়ে দিয়েছেন কোথায় দিয়ে দিয়েছেন জাহান্নামে فقال رسول صلى الله عليه وسلم বলেন কেন জাহান্নামে গেল والله اعلم لا انت اطعمتها وسقيتها حين حبستها যখন তুমি এই বিড়ালটারে আটকে রাখছিলা তখন তারে কোনো পানিও দাও নাই তখন তারে তুমি কোনো খাবারও দাও নাই এইভাবে তুমি আটকে রাখছিলা এবং তারে যদি তুমি ছাইরাও দিতা তোমার কাছে সে খাবারও চাইতো না পানিও চাইতো না তার খাবার তার পানি সে ব্যবস্থা করে নিত তাও তুমি ছাইরাও দাও নাই
আটকে রাখছো দানা পানি দাও নাই আর তারে ছাইরাও দেই নাই যে সে তার মতো করে ঘুরে ঘুরে খাক এই সুযোগ তারে দাও নাই এই অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে শাস্তি দিচ্ছে চিন্তা করা যায় আল্লাহু আকবার এইজন্য প্রাণীদের সাথেও সদাচরণ করা এটাও ইমানের পরিচয় তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আর এই যে গত জুমাতে শুনলাম মানুষের প্রতি সদাচরণ করতে হবে দয়া করতে হবে আজকের জুমাতেও বললাম যে এতিমদের সাথে বিশেষ করে এতিমদের প্রতিও সদ আচরণ করতে হবে কারণ এতিমদের সাথে নিষ্ঠুর আচরণ করা আমার ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণ আল্লাহ বলে দিয়েছেন আরাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন হে নবী আপনি কি ওই লোকটারে দেখছেন যে পরকালে বিশ্বাস করে না ওই লোকটারে দেখছেন যে হিসাবের দিনে বিশ্বাস করে না ওই লোকটারে কি দেখছেন যে ওই হাসরের ময়দানকে বিশ্বাস করে না আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন আল্লাযী ইয়াদউল এতিম সে হলো ওই ব্যক্তি যে পরকালকে বিশ্বাস করে না বিচার দিবসকে বিশ্বাস করে না সে হলো ওই ব্যক্তি যে এতিমের সাথে রুক্ষ আচরণ করে সে হলো ওই ব্যক্তি যে এতিমের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দেয় তাহলে এতিমের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া এটা পরকালে বিশ্বাস না থাকার পরিচয় আর পরকালে বিশ্বাস না থাকা তার মানে ঈমান না থাকা কারণ ঈমানের মৌলিক একটা শর্তই হলো পরকালের উপর কি রাখা বিশ্বাস আল্লাহ এই যে এত মহব্বত এরপরে শুনলাম প্রাণীদের প্রতি দয়া করতে হবে ভালোবাসা থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে এই সবগুলোর প্রতি আকর্ষিত হয়ে আমাদের মধ্যে আরেকটা রূপ দেখা দেয় মহব্বত তো করা লাগবে এখন তাহলে চোরের প্রতি মহব্বত করার দরকার কথা বলছেন না ডাকাতের প্রতি মহব্বত করা দরকার আমাদের সমাজে যারা অন্যায় অপরাধ করে তাদের প্রতিও তো একটু ভালোবাসা থাকা দরকার আসেন এরকম তো আমরা বিশেষ করে আমার পরিচিত আমার রক্তের আমার বংশের যদি কেউ থাকে সে যত বড় অন্যায় করো আমরা চাই এর সাপোর্ট দিতে নাকি বলেন কতক্ষণ চাই না আমরা এটা আমার ব্যস্ত এই কাম করছে বাস এর কোনো ভাবে যদি আড়াল করা যায় ও যত বড় দোষী থাক এর যদি কোনো ভাবে বাঁচানো যায় তো এইটা আসার পরে আবার অনেকেই ফতোয়া দেয় কেন আমাদের নবীরা বলছেন দয়া দেখাইতে কথা বলছেন না না এটার নাম হলো আসাবিয়াত আমরা বাংলায় বলি স্বজন প্রীতি কি প্রীতি স্বজন প্রীতি কি প্রীতি স্বজন প্রীতি আবু দাউদ শরীফের মধ্যে 5119তম হাদিস ইবনে মাজাহ আছে 3949তম হাদিস হযরত ওয়াসিলা ইবনে আসকা এর কন্যা তিনি এই হাদিস বর্ণনা করেন তিনি বলেন যে আমার বাবার কাছ থেকে শুনেছি আমার বাবা বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম মাল আসাবিয়াত হে রাসূল স্বজন প্রীতি কাকে বলে স্বজন প্রীতি কাকে বলে স্বজন প্রীতি কাকে বলে এটা জানার প্রয়োজন কেন একটু পরে বলি সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন হলো রাসূল স্বজন প্রীতি কাকে বলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তুইনা কওমাকা আলা যুলমি স্বজন প্রীতি হলো তুমি তোমার বংশধরকে তুমি তোমার পরিবারকে কোনো অত্যাচারে সাহায্য করা তারা অন্যায় করতেছে আমি সাহায্য করলাম আমার পরিবার অন্যায় করতেছে আমি সাহায্য করলাম আমার ভাতিজা ভাগিনা অন্যায় করতেছে আমি সাহায্য করলাম আমার চাচা মামা অন্যায় করতেছে আমি সাহায্য করলাম আমার বংশের কোন একজন লোক অন্যায় কাজ করতেছে আরেকজনের জমি দখল করে খাইতেছে আমি পাশে গিয়ে দাঁড়াইলাম চাচা আপনার কোনো টেনশন নাই দেন ধাক্কা এটার নাম কি আসাবিয়াত এটার নাম হলো স্বজন প্রীতি এটার নাম কি কথা বলেন স্বজন প্রীতি আর একটু ক্লিয়ার করি আবু দাউদ শরীফের মধ্যে 5119তম হাদিস এই হাদিসের আরেকটু অংশ আছে ইবনে মাজাতেও আছে 3949 ওই একই রাবি আবু ফাসিলা তিনি বর্ণনা করেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আমিনাল আসাবিয়্যাতি ইউহিব্বুর রাজুলু ক্বামা হে আল্লাহর রাসূল একজন ব্যক্তি তার বংশের লোকদেরকে ভালোবাসে পছন্দ করে নিজের পরিবারের লোকদেরকে ভালোবাসে তাদের প্রতি দিলের ভিতরে মায়া মহব্বত রাখে এটা কি স্বজন প্রীতি আমি আমার চাচারে মহব্বত করি মামারে মহব্বত করি আমি আমার বংশের লোকদেরকে ভালোবাসি এটা কি স্বজন প্রীতি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা এটা স্বজন প্রীতি না তুমি তোমার ভাইকে ভালোবাসবে এটা স্বাভাবিক তুমি তোমার চাচারে ভালোবাসবে এটা স্বাভাবিক তুমি তোমার মামারে ভালোবাসবে এটা স্বাভাবিক তোমার বংশের লোকদেরকে তুমি ভালোবাসবে এটা স্বাভাবিক এটার নাম স্বজন প্রীতি না স্বজন প্রীতি কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন মিনাল আসাবিয়্যাতি আইয়ানসুরুর রাজুল কওমাহু আলাজ জুলমি
আমার কওমের লোকেরা যদি অন্যায় করে এরপরও যদি আমি সাপোর্ট করি এটার নাম হলো সহানুভূতি। কথা বুঝছেন না? আমার কওমের একজন লোক খুব ভালো ভালো কাজ করে তার আমি ভালোবাসি, কোনো সমস্যা নাই, এটা ইমানের পরিচয়। কিন্তু আমার বংশী একজন লোক অন্যায় করতেছে এটারও সাপোর্ট দিতেছি, এটার নাম হলো স্বজন প্রীতি। আল্লাহ, আবু দাউদ শরীফের মধ্যে 5117 তম হাদিস, স্বজন প্রীতির উদাহরণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল বলেছেন, মান নাসরা কওমাহু আলা গাইরিল হক, কেউ যদি অন্যায় কাজে নিজের আত্মীয় স্বজনকে সাহায্য করে, একটা অন্যায় করতেছে, মার্ডার করতেছে, আমি গিয়া হেল্প করলাম, তোর ভাই মানে চাকুটা একটু আগিয়ে দিলাম, কথা বলছেন না? অথবা যে কোনো একটা অন্যায় কাজ করবে, আমি সেইখানে কি করলাম, সাহায্য করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অন্যায়ের প্রতি নিজের কওমকে, নিজের বংশের লোকদেরকে, নিজের আত্মীয় স্বজনকে সাহায্য করার মানে হলো এরকম, ফাহুয়া কাল বাগীর, এটা হলো ওই উটের মত, আল্লাযী রুদ্দিয়া, যেই উটটা কুয়ার মধ্যে পড়ে গেছে, কই পড়ছে, খাদে পড়ছে। তার মানে আমার এই চাচা অন্যায় করে খাদে পড়ে গেছে, আমার মামা অন্যায় করে কই পড়ে গেছে, খাদে পড়ে গেছে, এখন আমি কি করতেছি, ফাহুয়া ইউমজাউ বিদামবিহি, আর এই লোক ওই উটের লেজ ধরে টাইনা উঠানোর চেষ্টা করতেছে, কি ধইরা, কি ধইরা, লেজ ধইরা। উদাহরণটা খুব ভালো করে খেয়াল করবেন, একটা উটের যে দেহ, ওই দেহ ওইটা যদি আমি উঠাইতে চাই, লেজ ধরে যদি টান দেই, ওরে তো উঠানো সম্ভবই না, কথা বলেন, লেজ ধরে টাইনা একটা উটকে খাদে থেকে উঠানো কোনোভাবে সম্ভব না, বরং ওই উটের আরো যন্ত্রণা বেশি, কথা বুঝছেন না? তাহলে নিজের আত্মীয় স্বজনরা অন্যায় করতেছে, ওইখানে আমি সাহায্য করার মানে হলো তার খাদে ফেলছি তো ফেলছি, আরো বেশি আজাব দিবেন, এটার নাম হলো স্বজন প্রীতি। তবে আমার আপন কোন আত্মীয় যদি ভালো কাজ করে তার পাশে দাঁড়ানো, এটা আবার ইমানের পরিচয়, খারাপ কাজ করলে না। আবু দাউদের মধ্যে 5120 তম হাদিস, হযরত সুরাকা ইবনে মালিক তিনি বর্ণনা করেছেন যে রাসূল আমাদেরকে খুতবা দিচ্ছেন, রাসূল বললেন, খায়রুকুম আল মুদাফিন আশিরাতিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের বংশের সাথে কেউ যদি অন্যায় করে, অবিচার করে, সেইখানে প্রতিরোধ করে তোলে, অন্যায় হইতে দেয় না কওমের সাথে, আমার বংশের কাউরে নির্যাতন করতে আমি দেব না রুখে দাঁড়ানো, আমার দেশের মানুষদেরকে আমি নির্যাতন করতে দেব না রুখে দাঁড়ানো, তারই তো আমরা নাম দিছি মুক্তিযোদ্ধা, নাকি কান কথা কান। আমার রসুল বলেছেন, এ হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, যে নিজের কওমের প্রতি জুলুম হইতে দেয় না, বাস রুখে দাঁড়ায়, কথা বুঝছেন না? কতক্ষণ পর্যন্ত সাপোর্ট করে কওমে, মা লাম ইয়াতিন, যতক্ষণ পর্যন্ত নিজের কওমের লোকেরা অন্যায় কাজে জড়িয়ে না যায়, ততদিন পর্যন্ত কওমের লোকেরা সাপোর্ট দেওয়া, এটা হলো নেকির কাজ। আর অন্যায় করলে ধারের কাছেও যাওয়া যাবে না, সাহায্য করা যাবে না, অন্যায় করলে তারা সাহায্য করার মানে হলো তারা আরো বেশি ধাক্কা দিয়ে কই ফেলা, খাদে ফেলা। এখন ছোট্ট একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ। এই যে বললাম না, সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূল আসাবিয়াত কি, স্বজন প্রীতি কারে কয়, জানা দরকারটা কি? কারণ আবু দাউদ শরীফের মধ্যে 5121 তম হাদিস, হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল বলেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়াতিন, যেই ব্যক্তি মানুষদেরকে স্বজন প্রীতির প্রতি উদ্বুদ্ধ করে, রাসূল বলেছেন, যেই ব্যক্তি মানুষদেরকে এই স্বজন প্রীতি করতে, নিজেরা অন্যায় করলেও তাদেরকে সাপোর্ট দেওয়া, এই কাজের জন্য যে মানুষদেরকে ডাকে, রাসূল বলেছেন, লাইসা মিন্না, সে আমার দলের লোক না, সে আমার, আমি শুধু ডাকলাম, এ আমার বংশের লোকেরা যে ওই জমিকের জমি দখল করে বলেছে, হেনে তো পারতেছে না, আই যাই, রাসূল বলেছেন, লাইসা মিন্না, তুই আমার দলের লোক না, কার দলের লোক না, কথা কর, রাসূলের দলের লোক না, শুধু তাই না, ওয়ালাইসা মিন্না মান ক্বাতালা আলা আসাবিয়াতিন, আর ওই ব্যক্তিও আমার দলের লোক না, যেই ব্যক্তি এই স্বজন প্রীতি করতে গিয়ে কাউরে হত্যা করে, রাসূল বলেছেন, ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়াতিন, আর ওই ব্যক্তিও আমার দলের লোক না, যেই ব্যক্তি নিজের কওমের অন্যায় আচরণে প্রতিরোধ করতে গিয়া প্রতিপক্ষের আঘাত খেয়ে মরে গেছে গা। বিশেষ করে এই কথাগুলো মনে করলে বিপারিয়ার কথা মনে পড়ে, কথা বুঝছেন না? কোন কাম নাই, আমার কওমের লোকের লগে, আমার বংশের লোকের লগে অগলগে ঝগড়া লাগছে, বাস আমিও আছি, আমার বংশের লোকের অন্যায় না, অগো অন্যায় করে দেখার দরকার নাই, বললাম টললাম নিয়ে ছুটছে, কথা বুঝছেন না? এই পাশেই মরে আর ওই পাশেই মরে, যে পাশেই মরুক না কেন, রাসূল বলেছেন, লাইসা মিন্না, সে আমার দলের লোক, কথা কন না কা। আমার রসুলের নবুয়ত পাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি যদি আমার রসুলের দলের না থাকে, তার ঠিকানা জাহান্নাম।
আমার রসুলের নবুয়ত পাওয়ার আগের হিসাব আলাদা, আমার রসুলের নবুয়ত পাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি যদি আমার রসুলের দলে না থাকে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, রসুল সজন প্রীতিকে একটু ভালো করে বুঝায় কোন কোন দিকে জামাবর বিপদে পড়বো কয়ে দেয়। তাহলে আমার কওমের লোক আমার আত্মীয় স্বজন যদি ভালো কাজ করে তাদের পাশে দাঁড়ানো এটা আমার ইমানি দায়িত্ব, তারা যদি অন্যায় করে তাদের পাশে দাঁড়ানোর নাম হলো আসাবিয়াত স্বজন প্রীতি। আর এই কাজ যদি আমি করি আমি রসুলের দলে থাকতে পারবো না, আমার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই কাজে যদি শুধু ডাকি তাহলে রসুল বলেছেন তুমি আমার দলের না, এই কাজে নিজে যুক্ত হই রসুল বলেছেন আমার দলের না, এই কাজ করতে গিয়ে কাউরে মারি রসুল বলেছেন তুমি আমার দলের না, এই কাজ করতে গিয়ে নিজে মরি রসুল বলেছেন তুমি আমার দলের না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানুষ ইতিম এবং সাধারণ প্রাণীদের প্রতি দয়া প্রদর্শন করার তৌফিক দান করেন, আর স্বজন প্রীতি থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।